আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমাদের অনেকেরই এনআইডি কার্ড অর্থাৎ জাতীয় পরিচয়পত্রের ঠিকানা পরিবর্তন করতে হয়, কারণ আমরা অনেকেই কোনো এক জায়গা থেকে এনআইডি কার্ড আগে সম্পন্ন করছিলাম, এখন আমরা আমাদের স্থায়ী যে ঠিকানা আছে সেখানে চলে যাই, তো তখন কিন্তু আমাদের এনআইডি কার্ডের যে ঠিকানাটা থাকে বা ভোটার এরিয়া থাকে সেটা কিন্তু পরিবর্তন করতে হয়। আমরা অনেকেই আছি যারা ঢাকাতে বসবাস করেন বা কোনো শহরে বসবাস করেন, পরবর্তীতে তারা গ্রামের বাড়ি চলে গেলে কিন্তু তাদের ভোটার এরিয়াটা পরিবর্তন করতে হয় বা তাদের ঠিকানাটা কিন্তু পরিবর্তন করতে হয়। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনাদের ভোটার এরিয়া বা এনআইডি কার্ডের স্থায়ী ঠিকানাটা পরিবর্তন করতে পারবেন। এনআইডি কার্ডের সকল তথ্য পরিবর্তন যদিও এখন অনলাইনে করা হয়েছে, কিন্তু শুধুমাত্র ঠিকানা পরিবর্তনের বিষয়টা কিন্তু এখন পর্যন্ত অনলাইনে করা হয় না, এটা কিন্তু আপনাকে ম্যানুয়ালি আবেদন করতে হবে। তো সেটা কীভাবে করবেন আমি সেটা কম্পিউটারের মাধ্যমেও দেখাবো, আবার আপনারা কিন্তু চাইলে সেটা ফোন দিয়ে করতে পারেন। তো আমি প্রথমে কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি, আমরা কোনো একটা ব্রাউজারে চলে যাবো। তো আমি আমার গুগল ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। গুগল ক্রোমে এসে আমরা সার্চ বক্সে টাইপ করব NID স্পেস FORM স্পেস 13, অর্থাৎ NID ফর্ম 13, এটা লিখে আমরা সার্চ করব। সার্চ করার পর দেখেন এখানে প্রথমে একটা ওয়েবসাইট চলে আসে, মিগ্রেশন ফর্ম 13, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু আপনাদের একটি ফর্ম ডাউনলোড হয়ে যাবে। তো আমার যেহেতু কম্পিউটারে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ইনস্টল করা আছে, তো সেই জন্য এরকম দেখাচ্ছে। তো আমি এখান থেকে স্টার্ট ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নিচ্ছি। তো আমার এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো আমি এখন ব্রাউজারটি কেটে দিচ্ছি। দেখেন ডেস্কটপে কিন্তু আমি যে ফর্মটা ডাউনলোড করেছি সেটা কিন্তু এখানে আছে। তো এটাকে আমরা ওপেন করব। তো এটাই ছিল কিন্তু আমাদের সেই ফর্মটা যেটা আমরা একটু আগে ডাউনলোড করেছিলাম। তো এটা আপনারা কোনো একটা কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করে নেবেন। তো এখন আমি দেখাচ্ছি কীভাবে আপনারা এই ফর্মটা পূরণ করবেন। তো এইখানে দেখেন উপজেলা থানা নির্বাচন অফিসার, এর নিচে লেখা আছে উপজেলা বা থানা। তো এইখানে আপনি বর্তমানে যে উপজেলার আন্ডারে ভোটার হতে চান বা আপনার ঠিকানা যেখানে স্থানান্তর করতে চান সেই এলাকার যে থানা বা উপজেলা আছে সেটার নাম দিয়ে দিবেন। এরপর এখানে জেলার নাম দিয়ে দিবেন। এরপরে দেখেন এখানে আছে আবেদনকারীর নাম। তো আবেদনকারীর নামের ক্ষেত্রে যার এনআইডি কার্ডটা সংশোধন করবেন, অর্থাৎ আপনি যদি এনআইডি কার্ডটা নিজের এনআইডি কার্ড সংশোধন করেন তো আপনার নিজের নামটা এখানে দিয়ে দিবেন। এরপরে জাতীয় পরিচয়পত্র নম্বর, এখানে আপনার যে এনআইডি কার্ডটা আপনার কাছে আছে সেটার যে নাম্বারটা আছে সেটা এখানে দিয়ে দিবেন। তো এখান থেকে লেখা আছে জাতীয় পরিচয়পত্রের ছায়ালিপি সংযুক্ত করতে হবে, অর্থাৎ কি আপনার জাতীয় পরিচয়পত্রের একটা ফটোকপি কিন্তু এটার সাথে অবশ্যই অ্যাটাচ করতে হবে। এরপর দেখেন লেখা আছে জন্ম তারিখ, এখানে আপনার জাতীয় পরিচয়পত্রের অর্থাৎ এনআইডির তে যে জন্ম তারিখটা আছে সেটা এখানে লিখবেন। এরপর বর্তমান তালিকাভুক্তি সংক্রান্ত তথ্যাদি, অর্থাৎ আপনি এই পর্যন্ত যে এলাকার ভোটার হিসেবে গণ্য ছিলেন সেই ঠিকানাটাকে কিন্তু এখানে লিখবেন। তো এখানে প্রথমে আছে ভোটার নম্বর। এখন কথা হচ্ছে আপনার ভোটার নম্বর কোথায় পাবেন। তো ভোটার নম্বর পাওয়ার জন্য আপনি দেখবেন যখন নির্বাচন হয় তখন কিন্তু নির্বাচন যে কেন্দ্রগুলো থাকে কেন্দ্রের বাইরে দেখবেন কিছু লোক কিছু কাগজপত্র নিয়ে বসে থাকে, সেখান থেকে কিন্তু সিরিয়াল নাম্বারগুলো বলে দেয়। তো তাদের কাছে কিন্তু যে লিস্টগুলো থাকে সেখানে কিন্তু ভোটার নম্বরটা আছে। তো আপনি চাইলে তাদের কাছ থেকে জোগাড় করতে পারেন, আর তাদের মাধ্যমে যদি জোগাড় করতে না পারেন তাহলে আপনার সেখানকার যে জনপ্রতিনিধি আছে অর্থাৎ মেম্বার বা চেয়ারম্যান তাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। আর তাদের কাছ থেকেও যদি সংগ্রহ করতে না পারেন তাহলে আপনি চলে যাবেন নির্বাচন কমিশন অফিসে, সেখান থেকে কিন্তু আপনারা এই ভোটার নম্বরটা সংগ্রহ করতে পারবেন। এরপরে ভোটার এলাকার নাম, অর্থাৎ আপনি যে এলাকার ভোটার ছিলেন সেই এলাকার নামটা এখানে দিবেন। এরপরে দেখেন ভোটার এলাকার নম্বর, এটাও আপনারা নির্বাচন অফিস থেকে পেয়ে যাবেন। উপজেলা বা থানা, যে উপজেলার ভোটার ছিলেন এই পর্যন্ত সেই উপজেলার নাম লিখবেন এবং জেলা লিখবেন। গ্রাম রাস্তা ও নম্বর, সেগুলো যথারীতিভাবে দিয়ে দিবেন। বাসা বা হোল্ডিং নম্বর যদি থাকে সেটাও দিয়ে দিবেন। এরপর পাঁচ নম্বর দেখেন যে এলাকায় স্থানান্তর হইতে ইচ্ছুক, এখানে আপনি এখন বর্তমানে যে এলাকার ভোটার হইতে চাচ্ছেন বা যেখানে আপনার স্থায়ী ঠিকানা পরিবর্তন করতে চাচ্ছেন সেখানকার যে বিস্তারিত বর্ণনাগুলো এখানে লিখবেন। কী কী লিখবেন দেখেন, জেলা, এখানে প্রথমে জেলার নাম দিবেন, এরপরে উপজেলার নাম দিবেন, এরপরে সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন, ক্যান্টনমেন্ট বা বোর্ড। অর্থাৎ আপনি যদি সিটি কর্পোরেশনের আন্ডারে থাকে আপনার এলাকাটি থাকলে তাহলে এখানে সিটি কর্পোরেশনের নাম লিখবেন, বা ইউনিয়ন পরিষদ হয়ে থাকলে অর্থাৎ গ্রাম এলাকা হয়ে থাকলে সেখানে ইউনিয়নের নাম লিখবেন। এরপরে ওয়ার্ড নম্বরটি লিখে দিবেন, এখানে ভোটার এলাকার নাম, অর্থাৎ যে এলাকায় আপনি ভোটার হতে চাইতেছেন সেই এলাকার ভোটার এলাকার নামটি এখানে লিখে দিবেন। ভোটার এলাকার নম্বর এটাও আপনারা নির্বাচন কমিশনে পেয়ে যাবেন। এরপরে গ্রাম বা রাস্তার নাম যথারীতিভাবে দিয়ে দিবেন। এরপরে বাসা বা হোল্ডিং নম্বর থাকলে দিয়ে দিবেন। টেলিফোন, মোবাইল ফোন নম্বর, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ এখানে কিন্তু আপনাকে অবশ্যই একটি ভ্যালিড ফোন নম্বর, অর্থাৎ যে ফোন নম্বরটা সবসময় খোলা থাকবে সেই ফোন নম্বরটা এখানে দিয়ে দিবেন, কারণ এই ফোন নম্বরেই কিন্তু আপনাকে পরবর্তীতে মেসেজের মাধ্যমে জানানো হবে। তো এখানে একটা ভ্যালিড ফোন নম্বর দিয়ে দিবেন।
এরপরে ডাকঘর, অর্থাৎ আপনি যেখানে ভোটার হতে ইচ্ছুক সেখানকার যে ডাকঘর আছে বা পোস্ট অফিস আছে সেটা লিখে দিবেন এবং পোস্ট কোডটিও লিখে দিবেন। এটা কিন্তু আপনার ইউনিয়ন পরিষদ থেকেও জেনে নিতে পারবেন পোস্ট কোডটি, অথবা আপনার পার্শ্ববর্তী অন্য কোনো ভোটারের যারা যাদের আইডি কার্ড আছে তাদের এনআইডি কার্ডের পিছনে দেখবেন পোস্ট কোডটা লেখা থাকে, তো সেটা এখানে দিয়ে দিবেন। এরপরে আছে পাঁচ নম্বরে ক্রমিকে বর্ণিত ঠিকানায় যে সময় হইতে অবস্থান করিতেছেন, অর্থাৎ এই যে নতুন ঠিকানায় আপনি ভোটার হতে যাচ্ছেন সেই ঠিকানায় আপনি কত সময় অর্থাৎ কত বছর যাবত বা কত দিন যাবত অবস্থান করতেছেন সেটা এখানে লিখে দিবেন। স্থানান্তরের কারণ, অর্থাৎ আপনি নতুন যে জায়গায় ভোটার হইতেছেন সেখানে স্থানান্তরের কারণটি কী সেটা কিন্তু আপনি লিখে দিবেন এখানে। এরপর দেখেন আট নম্বরে যেটা আছে পাঁচ নম্বর ক্রমিকে বর্ণিত, অর্থাৎ আপনি যে ঠিকানায় বর্তমানে ভোটার হইতে চাইতেছেন অবস্থানের সমর্থনে নিম্ন দলিলপত্রাদি সংযুক্ত করিতে হইবে, কি কি কাগজপত্র লাগবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা আছে। তো ক নম্বর দেখেন প্রথমে আছে প্রথম শ্রেণীর কর্মকর্তা বা ক্যান্টনমেন্ট বোর্ডের এক্সিকিউটিভ অফিসার বা সিটি কর্পোরেশন পৌরসভার মেয়র অথবা ওয়ার্ড কাউন্সিলর অথবা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র, অর্থাৎ আপনি যে এলাকায় বসবাস করেন সেখানকার একটা প্রত্যয়নপত্র কিন্তু লাগবে, সেটা আপনি প্রথম শ্রেণীর কর্মকর্তার গেজেটেড অফিসার দ্বারা অথবা আপনার যে ইউনিয়ন পরিষদ আছে সেখানকার চেয়ারম্যান তাদের দ্বারা কিন্তু এটা নিয়ে নেবেন। এরপরে খ নম্বর আছে ইউটিলিটি বিলের অনুলিপি, অর্থাৎ বিদ্যুৎ বিল বা গ্যাস বিল বা পানির বিল এইসব যে পরিশোধ করেন সেই বিলের একটি কাগজ এটার সাথে সংযুক্ত করবেন, তবে এটা কিন্তু বাধ্যতামূলক না, এটা আপনি সংযুক্ত করতেও পারেন, আবার যদি না থাকে তাহলে কিন্তু প্রয়োজন নেই। এরপরে দেখেন গ নম্বর বাড়ি ভাড়া রসিদ, অর্থাৎ আপনি যদি কোনো বাড়িতে ভাড়া থাকেন সেই বাড়ির ভাড়ার যে রসিদটা আছে সেটা, অথবা যদি আপনি গ্রামে বসবাস করেন সেক্ষেত্রে চৌকিদারি কর রসিদ, অর্থাৎ সরকারকে কিন্তু আপনি অবশ্যই একটা ট্যাক্স প্রদান করেন সেটার যে রসিদটা আছে সেটা, অথবা পৌরসভার আন্ডারে থাকলে পৌরকর রসিদ, এগুলো আপনাকে অবশ্যই অ্যাটাচ করতে হবে। এরপরে যে অপশনটা আছে আবেদনকারী স্বাক্ষর বা টিপ সহি, আপনি যদি স্বাক্ষর দিতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনি এখানে স্বাক্ষর দিবেন, আর স্বাক্ষর যদি না দিতে পারেন এরকম কেউ থাকেন তাহলে টিপ সই দিবেন। এরপরে দেখেন নিচে লেখা আছে আবেদনকারী শনাক্তকারী স্বাক্ষর, অর্থাৎ একজন ব্যক্তি দ্বারা কিন্তু আপনাকে অবশ্যই শনাক্ত করতে হবে, অর্থাৎ সে হতে পারে আপনার ইউনিয়ন পরিষদের যে মেম্বার বা চেয়ারম্যান তাদের দ্বারা হলে অনেকটা ভালো হয়, তো তার স্বাক্ষর এখানে নিবেন, তার নামটা এখানে লিখবেন, তার জাতীয় পরিচয়পত্রের নাম্বার এখানে দিতে হবে এবং তার ঠিকানা এখানে লিখতে হবে। এরপরে নিচে যেটুকু আছে দেখেন লেখা আছে কেবলমাত্র অফিসে ব্যবহারের জন্য, অর্থাৎ নিচে এইটুকু অপশন কিন্তু আপনি পূরণ করবেন না, এইটুকু যে নির্বাচন কমিশনের যে কর্মকর্তা আছে তিনি কিন্তু পূরণ করে দিবেন। এর নিচে আরও একটা অংশ আছে এই সম্পূর্ণ অংশটাকে কিন্তু আপনি পূরণ করবেন না, এই সম্পূর্ণ অংশটাই আপনাকে নির্বাচন কমিশনের যে কর্মকর্তা আছে তারাই পূরণ করে দিবে। তো এই আবেদন ফর্মটা পূরণ করে আবেদন ফর্মটা এবং আপনার যে কাগজপত্রগুলো বলা হলো সেই কাগজপত্রগুলো নিয়ে আপনি নির্বাচন অফিসে চলে যাবেন, সেখানে গিয়ে এগুলো জমা দিয়ে আসবেন। তো একটা নির্দিষ্ট সময় পর কিন্তু যদি আপনার এনআইডি কার্ডটি সংশোধন হয় সেক্ষেত্রে আপনাকে SMS এর মাধ্যমে জানানো হবে এবং আপনি তখন কিন্তু এনআইডি কার্ডটি আপনার নির্বাচন অফিস থেকে নিয়ে আসতে পারবেন। তো আবেদন করার পরে কিন্তু আপনি এই অংশটুকু অবশ্যই মনে করে নিয়ে আসবেন, কারণ পরবর্তীতে যখন আপনি এনআইডি কার্ডটি আনতে যাবেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই অংশটুকু অবশ্যই নিয়ে যেতে হবে। তো এই ছিল এনআইডি কার্ডের ঠিকানা পরিবর্তনের নিয়ম। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিওটি ভালো লাগলে বা আপনার একটু উপকারে এসে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন, এবং এরকম গুরুত্বপূর্ণ আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন, আর যদি আপনি অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন সেক্ষেত্রে আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে ইনশাল্লাহ আগামী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।